আমার প্রাণ প্রিয় দর্শকেরা, ঈদ মোবারক। এই ঈদে সবারই আগ্রহ ছিল চঞ্চল এবং জেফার অভিনীত মোস্তফা সরোয়ার ফারুকীর দ্য লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগামিওর উপর। মনোগামি অর্থ তো আমরা সবাই কম বেশি জানি, অর্থাৎ জীবনে একজন সঙ্গী বা সঙ্গিনী থাকার যে ধারণা। বিবাহ হলে একটি বিবাহেই সন্তুষ্ট থাকা, প্রেম হলে এক নারী বা পুরুষের প্রতি নিজেদের সব অনুভূতি কাজ করানো। ছোটবেলা থেকে আমরা পড়ে এসেছি আমাদের সমাজে বহু বিবাহ প্রথা নেই, কিন্তু বাস্তবে যারা মনোগামী ধারণার উপর বেঁচে থাকে তাদের জীবনে যখন দ্বিতীয় প্রেম আসে তখন কি ঘটে। এরকম একটা বর্তমান সমাজের সামাজিক সমস্যাকে ফোকাস করে নির্মাণ করা হয়েছে এই ওয়েব ফিল্মটি, যেটি চাঁদ রাতে মুক্তি পেয়েছে চরকি ওটিটি প্ল্যাটফর্মে। আর আজকের ভিডিও শেষে আপনাদের জন্য থাকছে একটি গিভ অ্যাওয়ে। ভিডিও শেষে করা প্রশ্নটির সবচেয়ে সুন্দর উত্তর দিয়ে উত্তরকারীদের মধ্য থেকে চারজন জিতে নিতে পারেন 500 টাকা করে ঈদ উপহার। তো চলুন আজকের এক্সপ্লেনেশন ভিডিও শুরু করা যাক। শাফকাত সাহেব, তিনি একজন বিখ্যাত অ্যাড এজেন্সিতে বেশ উঁচু পর্যায়ে কাজ করে থাকেন। ব্যক্তিগত জীবনে স্ত্রী, এক পুত্র এবং কন্যা সন্তান নিয়ে তার সুখের সংসার। নিজের স্ত্রী সামিনাকে তিনি ভীষণ ভালোবাসেন। ব্যক্তিগত আদর্শের দিক থেকে তিনি এক জীবন এক নারী, এই বিশ্বাসীদের দলভুক্ত। এজন্য অফিসের জুনিয়র মেয়েরা তার কাছে নিজেদেরকে সেফ ফিল করে। সময় পেলেই শাফকাত সাহেব অফিসের জুনিয়র কলিগদের রিলেশনশিপ নিয়ে অ্যাডভাইসও দিয়ে থাকেন। তার অফিসে জুনিয়র কপিরাইটার হিসাবে কাজে যোগ দেয় লামিয়া নামের একটি মেয়ে। সুন্দরী লামিয়া কিন্তু অনেক আগে থেকেই শাফকাত সাহেবের বিশাল ভক্ত ছিল। আগেই বলেছি, অ্যাড এজেন্সিতে শাফকাত সাহেব বেশ বিখ্যাত একজন লোক। তবে সুন্দরী, সুশিক্ষিত এবং নিয়মিত মেট্রো রেলে যাতায়াতকারী লামিয়াই যে শাফকাত সাহেবের মিডল লাইফ ক্রাইসিসের সাক্ষী হবে তাকে জানত। ঘটনার সূত্রপাত ঘটে যখন শাফকাত লাস্ট 3 মাসের পারফরমেন্সের উপর ভিত্তি করে লামিয়ার কনফার্মেশন করে চাকরিতে। লামিয়া এতে খুব খুশি হয়ে যায়। পার্মানেন্ট এমপ্লয়ি হিসাবে তাদের প্রথম প্রোগ্রাম ছিল কক্সবাজার বিচে রিংকোলা নামের একটি সফট ড্রিঙ্কস কোম্পানির প্রোগ্রাম অ্যারেঞ্জ করা। শাফকাত সাহেব তার ফুল টিম নিয়ে কক্সবাজারে যায়। বিয়ের একটা নির্দিষ্ট সময় পর রাত জেগে বউয়ের সাথে কথা বলার অভ্যাসটা আর থাকে না। সেই বয়সে বউ ফোন করে ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দেয়, আর বাচ্চাদের নিয়ে কথা বলা ছাড়া জীবনে আর কী বা বাকি থাকে। তাই রাতে হোটেলের নিজের স্যুট রুমে ফ্রি ছিলেন শাফকাত। এর মধ্যে প্রেজেন্টেশন দেখার উসিলায় লামিয়াকে রুমে ডেকে নিয়ে আসেন তিনি। হঠাৎ তিনি কোনো এক অদ্ভুত কারণে লামিয়াকে জড়িয়ে ধরেন। অবশ্য সাথে সাথেই বুঝতে পারেন একটা বড় অঘটন ঘটিয়ে ফেলেছেন তিনি। বিব্রত হয়ে পাশের রুমে গিয়ে বাকি মিটিং অনলাইনে করার সিদ্ধান্ত নেন তিনি। গুগল মিটে প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্ট নিয়ে কথা বলতে বলতে প্রেশার লো হয়ে অজ্ঞান হয়ে যায় শাফকাত। তখন লামিয়া দৌড়ে রুমের ভেতরে ঢুকে যায়। শাফকাত সাহেব বলেন আসলে কেন ওই কাজটা তিনি করেছেন সেটা নিয়ে তার মধ্যে গিল্ট ফিল কাজ করছে। সেই সাথে লামিয়াকে অভয় দিয়ে বলেন তিনি আসলে অনেক ভালো একজন মানুষ, আর কখনোই তিনি তার সাথে এরকমটা করবেন না। লামিয়াও ব্যাপারটা চেপে যায়, কারণ মজা তুমিও পাইছো আমিও পাইছি, ঠিক আছে। তো যাই হোক, রাতে একসাথে টিম ডিনারে লামিয়ার ভূয়সী প্রশংসা করে শাফকাত। পরে সবাইকে নিয়ে বার্মিজ মার্কেটে শপিং করতে নিয়ে যায়। অন্যদেরকে বিভিন্ন দিকে পাঠিয়ে দিয়ে লামিয়ার সাথে একা সময় কাটাতে থাকে সে। এর মধ্যে লামিয়ার একটা হলুদ তাঁতের শাড়ি খুব পছন্দ হয়ে যায়। শাফকাত সাহেব তার বউ এবং লামিয়া এই দুজনের জন্যই দুটি সেই একই হলুদ শাড়ি কিনে ফেলেন। ডিনারের সময় প্রশংসা আর এখন গিফট। লামিয়া কিন্তু ভেতরে ভেতরে বসের প্রতি বেশ ইমপ্রেসড হতে থাকে। ফলাফল যা হবার তাই হয়। বারান্দা থেকে লামিয়াকে দেখতে দেখতে নিজের রুমে ডেকে আনেন শাফকাত। শাফকাত সাহেব সেই সময় কিছুটা ড্রাঙ্কও ছিলেন। ড্রাঙ্ক অবস্থায় সুখ দুঃখের অনুভূতি মানুষের মনে দ্রবীভূত হয়ে যায়। কখন যে কোনটা ট্রিগার করে বলা মুশকিল। সেই হিসাবে আসল কাজ শেষ করে তার কাছে মনে হতে থাকে, হায় হায় এ কী করলাম, নিজের বউ বাচ্চা রেখে এখানে এসব করছে ভেবে আফসোস করতে করতে কান্না করে দেয় শাফকাত। আর চাচার বয়সী বুড়ার কান্না দেখে লামিয়াও কিছুটা ফেড আপ হয়ে যায়। সেদিন রাতেই দুটি আলাদা মাইক্রোবাসে করে লামিয়ার শাফকাত ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। শাফকাত বউকে ফোন করে জানায় সে তাকে নিয়ে খুব খারাপ একটা স্বপ্ন দেখেছে, তাই সে ফিরে আসছে। বাসায় ফিরে কিছুদিন সে পরিবারকে খুব করে সময় দেয়। লামিয়াকে সব জায়গা থেকে ব্লক করে দেয় সে। সেই সাথে লামিয়াকে অফিসে তার টিম থেকে বের করে অন্য টিমে পাঠিয়ে দেয়। লামিয়া বুঝতে পারে শাফকাত ইচ্ছে করেই এই কাজগুলো করছে। সে সরাসরি অফিসে গিয়ে শাফকাতকে চেপে ধরে। আর শাফকাত সাহেবের তো লামিয়ার প্রতি দুর্বলতা আগে থেকেই ছিল, তাই লামিয়ার ঝাড়ি খেয়ে এইচআরকে ফোন করে তিনি তার ট্রান্সফার ক্যান্সেল করান। সেই সাথে লামিয়ার আইডিও আনব্লক করে দেয়। ফলে তাদের মধ্যে মেসেঞ্জারে আবার চ্যাট হওয়া শুরু করে। একসময় সুযোগ বুঝে তারা ফোনে কথা বলাও শুরু করে দেয়। আমরা জানতে পারি লামিয়া সিয়াম নামের একটি ছেলের সাথে কমিটেড।
তবে এখন তার বসের প্রতিও একটা দুর্বলতা কাজ করছে। বিশেষ করে সেদিন রাতে শাফকাতের তার স্ত্রীর প্রতি লয়্যালিটি দেখিয়ে কান্না করাটা অনেক বেশি অ্যাপিলিং লেগেছে লামিয়ার কাছে। তারা সিদ্ধান্ত নেয় তাদের এই পরকীয়া সম্পর্কটা তারা কন্টিনিউ করবে, তবে গোপনে। সব মেসেজ ডিলিট করে এবং কল লিস্ট ক্লিয়ার করে শাফকাত বাসায় ঢুকে পড়ে। নতুন নতুন প্রেমে পড়লে যা হয় আর কি, সারাদিন টেক্সটিং আর পছন্দের সব গান শেয়ার করতে থাকে শাফকাত। শাফকাত অবশ্য এক ঢিলে দুই পাখি মারত। লামিয়াকে যেই SMS আর গানের লিঙ্ক পাঠাতো, বউকেও সেগুলো পাঠিয়ে দিত। তার বউ সামিনা তো কিছুটা অবাক হয়ে যায়, শেষ কবে শাফকাত তাকে দরকার ছাড়া মেসেজ দিয়েছিল ভুলে গেছে সে। এদিকে লামিয়া চাকরির পাশাপাশি একজন প্রফেশনাল সিঙ্গারও ছিল। শাফকাতকে নিজের লাইভ মিউজিকের একটা ভিডিও পাঠাইছে। শাফকাত লামিয়ার ভূয়সী প্রশংসা করে, তবে সেই সাথে লামিয়ার শর্ট ড্রেস পরে কনসার্টে পারফর্ম করা নিয়ে সমালোচনা করে। তার মতে যাদের গায়কিতে কমতি আছে তারা শরীর দেখিয়ে সেটাকে কাভার আপ করে। এই জেনারেশনের মানুষ যেটা সহ্য করতে পারে না সেটা হলো নিজের পোশাক নিয়ে সমালোচনা। লামিয়াও ভীষণ রেগে যায় শাফকাতের এই কথায়। শাফকাতও বুঝতে পারে তার ওল্ড স্কুল থট দিয়ে এই নেক্সাস যুগের মেয়েকে বসে রাখা যাবে না। রাতে ফোন করে সব মিটমাট করতে যায় শাফকাত, তবে লামিয়া তাকে কন্টিনিউয়াসলি ইগনোর করতে থাকে। পরদিন সকালে শাফকাত একটা ক্লায়েন্ট মিটিংয়ে যায়, সেখানে আবার লামিয়াকে নর্মাল হতে বলে। তবে লামিয়া তাকে সাপসাপ বলে দেয় সে এই লুকোচুরি নোংরা সম্পর্কের দুষ্ট চক্রে আর থাকতে চায় না। শাফকাত এসব শুনে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। মিটিং শেষেও লামিয়ার পিছু ছাড়ে না শাফকাত। নিজের গাড়ি রেখে লামিয়ার সাথে মেট্রো রেলে চড়ে বসে সে। শাফকাত লামিয়াকে সম্পর্কটা কন্টিনিউ করার জন্য প্রেশারাইজ করতে থাকে। পরদিন সকালে লামিয়া প্রেজেন্টেশন দেখানোর জন্য ল্যাপটপ নিয়ে আসে। প্রেজেন্টেশন দেখতে দেখতে হঠাৎ করে পপ আপ হিসাবে লামিয়ার বয়ফ্রেন্ড সিয়ামের একটা মেসেজ চলে আসে সামনে। শাফকাত সেটা দেখে কষ্ট পায়। বাচ্চাদের মতো মুখ গোমড়া করে থাকতে দেখে লামিয়াও বেশ মজা পায়। তখন তারা তাদের সম্পর্কটা আবার কন্টিনিউ করা শুরু করে। অফিসের কাজে ব্যাংকক যাচ্ছে বলে শাফকাত সাহেব লামিয়াকে নিয়ে কক্সবাজারে যাবার প্ল্যান করে। সকালে তার ছেলে তাকে সি অফ করে আসে এয়ারপোর্টে। ব্যাংককের টিকিট কাটা থাকলেও সে তো গিয়েছে কক্সবাজার। ওদিকে ঢাকা টু ব্যাংকক এর যে প্লেনের টিকিট কেটেছিল শাফকাত, সেই প্লেনটা সেদিন মিয়ানমারের জঙ্গলে বিধ্বস্ত হয়ে যায়। ওই প্লেনের সকল যাত্রী মারা গেছে বলে খবর প্রচারিত হতে থাকে। লামিয়ার সাথে হোটেলে বসে মধুর সময় কাটাতে কাটাতে এই খবর দেখে শাফকাত কান্নাকাটি করা শুরু করে। কারণ এখন যখন তার বাসায় জানতে পারবে সে ব্যাংকক না গিয়ে কক্সবাজার গিয়েছে, তখন অবশ্যই সামিনা সন্দেহ করা শুরু করবে। লামিয়াও টেনশনে পড়ে যায়, কারণ এই ঘটনা জানাজানি হলে তার রেপুটেশনও ব্যাংককগামী প্লেনের মতোই বিধ্বস্ত হয়ে যাবে। তারপরও কক্সবাজারে কিছু সময় কাটিয়ে রাতে ফিরে আসে তারা বাড়িতে। শাফকাত তার স্ত্রী সামিনাকে বোঝায় ব্যাংককে যাবার আগ মুহূর্তে হঠাৎ রিংকোলার মালিক ইমার্জেন্সিভাবে কক্সবাজারে মিটিংয়ে ডেকেছিল তাকে। তার বউয়ের মন থেকে কিন্তু সন্দেহটা যায় না। তার মনের মধ্যে দুইটা মিশ্র অনুভূতি, একটা তো বিমান দুর্ঘটনায় তার স্বামী মারা যায়নি দেখে আনন্দের অনুভূতি, আর একটা তার স্বামীর সম্ভাব্য পরকীয়ার সন্দেহে যন্ত্রণার অনুভূতি। লামিয়াকে যেভাবে পটিয়েছিল সেভাবেই শিশুসুলভ কাজকর্ম করে সামিনার রাগ ভাঙানোর চেষ্টা করে শাফকাত। যেমন মদ পানি দিয়ে গুলিয়ে খাওয়া, স্ত্রীকে জড়িয়ে ধরে কান্নাকাটি, পরিবার নিয়ে রিসোর্টে ঘুরতে যাওয়া, এসব আর কি। তবে তারপরও সামিনার মনে সন্দেহ থেকে যায়। পরে শুক্রবারে সকালে অফিসের সবার সাথে কথা বলতে যেতে চায় সামিনা। তবে সামিনা কিন্তু নিজের স্বামীকে অবিশ্বাস করতে পারেনি। সে আসলে চাইছিল ওই শুক্রবারে অফিসের শাফকাতের জন্য একটা সারপ্রাইজ বার্থডে পার্টি আয়োজন করতে। এর মধ্যে সেই পার্টিতে ফুল নিয়ে আসে লামিয়া। বসের বার্থডে, তাই ফুল দেয়া নিয়ে সন্দেহের কিছু ছিল না। কিন্তু সমস্যা হয় যখন কক্সবাজার থেকে কেনা সেই হলুদ তাঁতের শাড়ি লামিয়া এবং সামিনা দুইজনই পরে অফিসে আসে। সবার সামনে দিব্য লোকের মতো পরিষ্কার হয়ে যায় শাফকাত সাহেব আর লামিয়ার ব্যাপারটা। সামিনা রেগে কাঁদতে কাঁদতে বাসায় চলে আসে। ছেলে মেয়েকে নিয়ে সব কিছু গুছিয়ে বাসা থেকে বের হয়ে বাপের বাড়ি চলে যেতে চায় সে। শাফকাত অবশ্য বাসায় এসে শাড়ির ঘটনাটাকে কাকতালীয় হিসাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সামিনাও অত বোকা নয়। সে প্লেন অ্যাক্সিডেন্টের দিনের অ্যাটেন্ডেন্স চেক করে দেখে এসেছে লামিয়াও সেদিন অ্যাবসেন্ট ছিল। শাফকাতের ছেলেমেয়েরা তাদের বাবা মার সেপারেশন দেখে অনেক কষ্ট পাচ্ছিল, তবে তারা মাকে বলে তোমাদের সেপারেশন হলে আমাদের অনেক কষ্ট হবে ঠিকই, কিন্তু তোমার যদি এখানে থাকতে কষ্ট হয় তাহলে তোমাকে থাকতে আমরা বাধ্য করব না। ফলে আস্তে আস্তে সেপারেশনের দিকে যায় তাদের সম্পর্ক। শাফকাত অফিসে না গিয়ে সারাদিনই বাসায় বসে থাকত, ফলে অফিসে তাদেরকে নিয়ে নানান গসিপ চালু হয়ে যায়। লামিয়া বাধ্য হয়ে শাফকাতের বাসায় চলে আসে। শাফকাত সারা জীবন চেয়েছে একজন ক্লিন মানুষ হিসেবে থাকতে, কিন্তু এখন তার সব শেষ। সে লামিয়াকে জানায় এখন তার ইচ্ছে করছে সংবাদ সম্মেলন করে নিজের পাপ স্বীকার করতে। লামিয়া তো ভীষণ রেগে যায়, কারণ শাফকাতের তো ভীমরতি ধরেছিল, কিন্তু এই ঘটনা নিয়ে এভাবে কাদা ছোড়াছড়ি চললে
লামিয়ার ক্যারিয়ার অঙ্কুরেই বিনষ্ট হয়ে যাবে। লামিয়া রেগে সাফকাতকে গালাগাল করতে করতে বাসা থেকে বের হয়ে যায়। তবে সেদিন সকালে সামিনাও এসেছিল সাফকাতের বাসায়। লামিয়াকে বাসা থেকে যেতে দেখে ফেলে সামিনা। সামিনা শুনে ফেলেছে লামিয়া যাবার সময় সাফকাতকে গালাগালি করে গেছে। স্ত্রী হিসাবে তার কাছে ব্যাপারটা অনেক খারাপ লাগে। সেপারেশন হলেও হাজার হোক, সাফকাত তার সন্তানদের বাবা, তাকে একটা বাইরের মেয়ে এসে আজে বাজে কথা শুনিয়ে গেছে এটা তিনি মানতে পারেন না। সাফকাতও নিজের স্ত্রীর সামনে কান্নায় ভেঙে পড়ে। ওদিকে লামিয়া তার বয়ফ্রেন্ডকে সবকিছু বলে দেয়। এমনিতেই অফিসে এটা জানাজানি হয়ে গেছে, অন্যের মুখে শোনার চেয়ে নিজেই বলা ভালো ভেবে সে সবকিছু স্বীকার করে। নিজে চিট করেছে বলেই কান্নাকাটি করে মাপ চাইতে থাকে লামিয়া। তবে ঘটনার এখানেই শেষ ছিল না। সিয়াম জানায়, 3 মাস আগে কক্সবাজারে কাজিনদের সাথে যাবার কথা বলে সে নিজেও সারা নামের একটা মেয়ের সাথে থেকে এসেছে। এতক্ষণ নিজের ডিসঅনেস্টিকে জাস্টিফাই করার চেষ্টা করলেও বয়ফ্রেন্ডের চিট করাকে কিছুতেই মানতে পারে না লামিয়া। শেষটা তো রেখে দেওয়া হয় দর্শকদের জন্যই। আমার কাছে মনে হয়েছে হয়তো সামিনা সাফকাত সাহেবকে মাফ করে দিয়ে বাচ্চাদের খাতিরে সংসারটা কন্টিনিউ করবে। তবে সেখানে সব কিছু থাকলেও সাফকাতের করা পাপের কারণে পরিবারের সবার মধ্যেই সারা জীবন একটা দীর্ঘশ্বাস থেকে যাবে। আর লামিয়া এবং সিয়ামের যেহেতু বিয়ে হয়নি, আমার ধারণা তাদের সম্পর্কটা শেষ হয়ে যাওয়াই শ্রেয়। ভেঙে যাওয়া বিশ্বাস খুব কঠিন একটা জিনিস। ভাঙা কাচের মতো করে বিধে বিধে ধীরে ধীরে রক্তক্ষরণ করাতে থাকে হৃদয়ে আজীবন ধরে। আরেকটা ব্যাপার হলো, এই মনোগামি ডমিনেটেড সমাজে কেন যেন আমাদের মধ্যে চাপিয়ে দেয়া হয় বিয়ে জীবনে একবারই হবে, যে কোনো মূল্যে বিয়ে টিকিয়ে রাখতে হবে। এই জন্য মানুষ অনেক সময়ই ভুল করে বেছে নেয় পরকীয়ার মতো ঘৃণ্য সম্পর্ক। কেউ ডিভোর্সই হলে তার দ্বিতীয় বিয়ে করা কঠিন হয়ে যায়। ব্রোকেন ফ্যামিলির সন্তানদের সাথেও বেশ বাজেভাবে ট্রিট করে আমাদের সমাজ। ডিভোর্স দেওয়া কঠিন হয়ে যাচ্ছে দেখেই আমাদের সমাজে মানুষ বিয়ে করতে ভয় পায়, আর বিয়ের পরেও প্রতারিত হয়ে অনেকে মুখ বুজে চালিয়ে যায় নিজের সংসার। ভিডিওটি শেষ করার আগে আপনাদের জন্য থাকছে একটি প্রশ্ন। এই যে লামিয়া এবং সাফকাতের মধ্যে অবৈধ সম্পর্ক গড়ে উঠেছিল, এর জন্য সবচেয়ে বেশি দায় কার? কমেন্ট করে জানিয়ে দিন লামিয়া নাকি সাফকাত কাকে আপনার বেশি দোষী মনে হয় এবং কেন। সবচেয়ে সুন্দর যুক্তিপূর্ণ উত্তরদাতাদের মধ্য থেকে 4 জনের জন্য থাকবে 500 টাকা করে পুরস্কার। কমেন্ট করার শেষ সময় 30শে এপ্রিল। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। চঞ্চল চৌধুরীর অভিনয় নিয়ে নতুন করে তো আর কিছু বলার নেই, আর নবাগতা জেফারও অভিনয় মঞ্চে এবার নিজের কারুকার্য দেখিয়েছেন। সেই সাথে মোস্তফা সরোয়ার ফারুকীর ডিরেকশনে পুরো ওয়েস্ট ফিল্মটা একদম জমে ক্ষীর হয়ে গিয়েছিল। তাই সম্পূর্ণ মজা নিতে আপনাদেরকে অবশ্যই চরকি থেকে দেখে আসতে হবে দ্য লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগ্যামি। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে আমাদের কন্টেস্টে পার্টিসিপেট করুন, এবং সেই সাথে এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাই অনেক ভালো থাকবেন এই কামনায় বিদায়।